হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইরুবন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে দেখবো বা আলোচনা করবো সেটি হচ্ছে তোমরা তোমাদের কোর্সের তোমাদের সাবজেক্টের সিলেবাস কীভাবে ডাউনলোড করবে সেটা। এটা বিডিপি, পিজি, বিলিস এছাড়াও অন্যান্য যত কোর্স আছে, বিএড এছাড়াও ডিপ্লোমা, পিজি ডিপ্লোমা, যত রকমের কোর্স আছে এনএসইউয়ের সব সাবজেক্টের সিলেবাস তোমরা কীভাবে ডাউনলোড করবে বা কীভাবে পেতে পারো সেটাই আজকে আমরা দেখবো। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমার বেলাইকনটি, পাশের বেলাইকনটি ক্লিক করে নিও, যাতে আমার ভিডিও পোস্ট করার নোটিফিকেশান তোমরা পেতে থাকো। এডুকেশনাল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সাথে চ্যানেলটি অবশ্যই শেয়ার করে নিও। তো চলো শুরু করা যাক। সিলেবাস আমাদের প্রয়োজনীয়, কেননা পড়ার সাথে সাথে আমাদের রেফারেন্স বই কেনার জন্য সিলেবাস অনেকটাই হেল্প করে আমাদেরকে। তো নিজের সাবজেক্টের সিলেবাস জানা অবশ্যই সবারই প্রয়োজন। তো সিলেবাস পাবে তুমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মেন ওয়েবসাইট থেকে, এখানেই দেওয়া আছে সিলেবাস। তো এই যে ওয়েবসাইটটি দেখছো, এটি হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখতে পারবে, সেখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর যারা জানো না, তারা গুগলে গিয়ে wbnsu.ac.in সার্চ করলেই তোমরা পেয়ে যাবে, এটাই ওয়েবসাইটের নাম। তো ওয়েবসাইটটা খোলা পরেই তোমরা একদম নিচের দিকে চলে যাবে, একদম নিচে। নিচে যাওয়ার পরে দেখো এখানে ইম্পর্টেন্ট লিঙ্কস আছে, ইম্পর্টেন্ট লিঙ্কসের একটু উপরে, সরি, এই দেখো অ্যাকাডেমিক্স, একদম নিচে গেলে, একদম নিচে যাওয়ার উপর একটু উপরে উঠবে, দেখবে অ্যাকাডেমিক্স বলে লেখা আছে। এই দেখো অ্যাকাডেমিক্স, ঠিক আছে। এই অ্যাকাডেমিক্সে দেখো স্কুল অফ হিউম্যানিটিস, স্কুল অফ সোশ্যাল সায়েন্স, স্কুল অফ সায়েন্স, ভোকেশনাল স্টাডিজ, স্কুল অফ এডুকেশান, স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ, এতগুলো ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরির মধ্যে তোমার সাবজেক্টটা কোন ক্যাটাগরিতে পড়ছে সেটা অবশ্যই দেখবে। যত আর্টসের সাবজেক্ট হিউম্যানিটিসের মধ্যে আছে, ঠিক আছে, তো হিউম্যানিটিস খুললে, যদি না থাকে তো সোশ্যাল সায়েন্স তোমার পরপর চেক করে নেবে যে তার মধ্যে আছে কিনা। তো স্কুল অফ হিউম্যানিটিস খোলার পরেই এই দেখো পাশে দেখো সিলেবাস বলে একটা অপশন আছে, সিলেবাস। দেখো অ্যাবাউট স্কুল কোর্স অফার, সেমিনার, কনফারেন্স, তারপরে দেখো সিলেবাস আছে একাডেমিক স্টাফের উপরে। সিলেবাসে ক্লিক করলে, সিলেবাসে ক্লিক করার পরে একটু উপরে উঠবে, এই দেখো ব্যাচেলার বিডিপি, এখানে দেওয়া আছে ইবিজি, ইজি, এসবিজি, এখানে পিজিপি, ঠিক আছে। তো এখানে ধরো তুমি বাংলার দেখবে, তুমি ইবিজির সিলেবাস দেখবে, তো ইবিজিতে ক্লিক করলে ডাউনলোড হয়ে গেলো, দেখো ওপেনও হয়ে গেল। এটা হচ্ছে ইবিজির সিলেবাস, দেখো সিলেবাস ফর বেঙ্গলি কোর্স ইবিজি, এই দেখো এটা হচ্ছে বাংলা সিলেবাস। অনুরূপভাবে তোমরা বাকিগুলো চেক আউট করতে পারবে। এটা গেল স্কুল অফ হিউম্যানিটিস। আচ্ছা, এরপরেরটা আমরা দেখব সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সে সিলেবাসে ক্লিক করলে, সোশ্যাল সায়েন্সে ক্লিক করার পরে এই দেখো এখানে বিডিপিতে আছে ইএচআই, ইপিএ, ইপিএস, এসএইচআই, এসপিএ, এসপিএস, ঠিক আছে, এটা বিডিপি। আবার পিজিপিতে যদি তুমি ক্লিক করো তাহলে এখানে পিজিএইচআই, পিজিপিএ, পিজিপিএস, তোমাদের সাবজেক্ট ওয়াইজ তোমরা দেখে নেবে এখানে, ঠিক আছে। এটা হলো সোশ্যাল সায়েন্স। এরপরে সায়েন্সে দেখি, সায়েন্সে ক্লিক করার পরে সিলেবাসে ক্লিক করলে, সিলেবাসে ক্লিক করার পর দেখো এখানে বিডিপি দেওয়া আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জুলজি, বুটানি, জিওগ্রাফি, যত যা আছে পাশে দেখো সাবসিডারি সাবজেক্টও দেওয়া আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জুলজি, বুটানি, জিওগ্রাফি। পিজিপিতে ক্লিক করলে এখানে দেখো ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, জুলজি সব কিছুরই সিলেবাস দেওয়া আছে, সরি। এবার দেখো সায়েন্স গেল, স্কুল অফ এডুকেশন, এখানে তোমার স্কুল অফ এডুকেশনের যত সিলেবাস আছে, যতগুলো সাবজেক্ট আছে সেগুলো সিলেবাস এখানে থাকবে। দেখো এখানে বিএড, বিএড এর সিলেবাস আছে, প্লাস পোস্ট গ্রাজুয়েট এডুকেশনের আছে, ঠিক আছে, আর স্পেশাল পেপার যে এডুকেশনে আছে সেটাও আছে, সবগুলোই আছে এডুকেশনের। তো এই হচ্ছে সিম্পল ব্যাপার। তো আমরা হিউম্যানিটিসের অনেক সাবজেক্টগুলো আছে, সেখানে আমরা শুধুমাত্র বিডিপিটা দেখলাম, পিজিটাও একবার দেখে নিই। বিডিপিতে এখানে ইবিজি, পিজিপিতে যদি ক্লিক করো দেখো এখানে পিজি বেঙ্গলি, পিজি ইংলিশ সব কিছুই আছে, ডিপ্লোমা সাবজেক্টেরও আছে, পিজি ডিপ্লোমারও আছে, সার্টিফিকেট কোর্সেরও আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সিলেবাস কীভাবে ডাউনলোড করতে পারবে। একই প্রসেসে তোমরা চেক করে করে দেখে নেবে যে কোথায় তোমাদের সাবজেক্টটি আছে,
আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। আর এই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ক্লিক করে ওয়েবসাইটে যেতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ভিডিওটি কেমন হলো জানাতে অবশ্যই কমেন্ট করবে, এছাড়া কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবে। এবং এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমার ভিডিও পোস্ট করার নোটিফিকেশন তোমরা পেতে থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থেকো।